সালামু আলাইকুম টেক বাংলার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ভিডিও টপিক হচ্ছে যে পিকো ওয়ারকাসের তৃতীয় পর্ব পিকো ওয়ার্কার্সের আমরা আগে দুইটা পর্ব দেখছি সেই দুইটা পর্বের অনেকগুলো কাজ দেখছি আজকে আমরা তৃতীয় পর্ব দেখব যেখানে আরও কিছু নতুন নতুন কাজ দেখব অর্থাৎ আগে দুইটা কাজের বাইরে অনেক কিছু কাজ আছে যে কাজগুলো আমরা আজকে শিখব তো তার আগে বলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর লেটেস্ট আর্নিং ভিডিও তো আমাদের ওয়ার্কার্সের আরও দুইটা ভিডিও আছে ওই দুইটা ভিডিও দেখে আসার পর আমাদের এই ভিডিওতে দেখবেন যারা একেবারে নতুন কেননা আগের ওই দুইটা ভিডিও যদি না দেখেন তাহলে আজকের ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না কারণ ওই দুইটার আপডেট এইটা কারণ ওই দুইটা আপনাকে আগে শিখতে হবে তারপর আপনি এটা শিখতে পারবেন তো কথা না বাড়ায় কাজে চলে যায় আজকে যে প্রথম কাজটা আমরা করব সেটা হচ্ছে যে কিভাবে আমরা কে কীভাবে আমরা যে ওয়েবসাইট ভিজিট এবং ক্লিকসের কাজগুলো করব দেখেন আমি এখানে একটা ওয়েবসাইট ভিজিট এবং ক্লিকের কাজ ওপেন করছি ওপেন করার পর প্রথমত কি আছে একটা আমাদের লিঙ্ক থাকবে এই সকল কাজের ক্ষেত্রে আমি লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি আমার ব্রাউজারে পেস্ট করব। পেস্ট করার পর আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিও ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে আমাদের ওই ওয়েবসাইটের লিঙ্কটা চাই তো আমি ওই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি দিয়ে নোটপ্যাডে সেভ করে নেবেন আপনারা এবং পরবর্তী কাজ করার জন্য এবং আমার ক্ষেত্রে দ্বিতীয় অপশন যেটা চাইছে ক্ষেত্রে আমার লাস্ট সেন্টেন্স চাইছে ও আর্টিকেলটা অর্থাৎ যে আর্টিকেলটা ওপেন হয়েছে আমার লিঙ্কে আছে ও ওইটা আমাকে কপি করতে বলছে তো আমি এখানে সিম্পলি লাস্ট লাইনটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর নোটপ্যাডে ঠিক এইটা সেভ করে রাখে দিব। দুই থেকে তিনটা পেজ ওপেন করতে হবে ওই অ্যাডের তো আমি এখানে আগে অ্যাডটাতে আমি ক্লিক করি অ্যাডটাতে ক্লিক করার পর ওই প্রথম লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি ঠিক ওই নোটপ্যাডে আবারও ওই লিঙ্কটা সেভ করে নিব এবং ওইটারে আর একটা ইউআরএল বের করতে হবে আমাকে ওই ওয়েবসাইটের অর্থাৎ ওই অ্যাডের যে ওয়েবসাইটটা পাবো ওই ওয়েবসাইটের ইউআরএলটা আমাকে কপি করে নিতে হবে অর্থাৎ দুই থেকে তিনটা যে বললো আমি এখান থেকে দুইটা নিব আমি আরও একটা ইউআরএল ওপেন করতেছি অর্থাৎ ওই ওয়েবসাইটের মধ্যে যে কোনো অন্য একটি লিঙ্ক কপি করে অন্য একটি লিঙ্কে ক্লিক করবেন তাহলে হবে অন্য একটি লিঙ্কে ক্লিক করার পর আমার ওয়েবসাইটটি থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমার কাজটি এখন কমপ্লিট হয়ে গেছে এই তো এখন আমি টোটাল ডকুমেন্টটা আমি কপি করে নিলাম প্রুফটাকে সাবমিট করার জন্য আই অ্যাক্সেপ্ট ডিস্টবে ক্লিক করব তারপর যে প্রুফটা আমি সম্পূর্ণগুলা করলাম এইটাকে আমাকে এরপরে দেখেন আমার সব কাজগুলো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো এবং এই প্রুফগুলো আমি নিয়ে নিছি তারপরে সাবমিট দিস জবে আমি ক্লিক করব। করার পর অ্যাভেলেবেল জবে ক্লিক করার পর আমি আরও একটু নতুন কাজ করি লিঙ্কডিনে সাইন আপের যে কাজটা সেটা আগের কোনো টিউটোরিয়ালে দেখানো হয়নি ওই জন্য এখানে দেখাবো আমি দেখানোর জন্য জাস্ট ওই জবটা ওপেন করলাম এই প্রথমত আমাকে যাইতে বলছে লিঙ্কডিনে যাইতে বলছে তারপর সাইন আপ করতে বলছে তারপর যদি কোনো ফটো প্রয়োজন হয় তাহলে দিতে হবে এবং বাকি ডিটেলসগুলো ওনাদের এখানে যেভাবে দেওয়া আছে। ঠিক সেভাবে ডিটেলসগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে তো প্রুফ হিসাবে যেই জিনিসটা চাইছে সেটা হচ্ছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আর স্ক্রিনশট ও লিঙ্কডিন প্রোফাইলের তো প্রথমত আমি লিঙ্কডিনের যে লিঙ্কটা আছে ওনারা দিয়ে দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করবো না দেওয়া থাকলে জাস্ট সিম্পলি লিঙ্কডন ডট কমে যাওয়ার পর ঠিক সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আমাদের দুইটা অপশন পাবো একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস একটা হচ্ছে পাসওয়ার্ড তো সিম্পলি আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়া হলে এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হইলে এগিয়ে জয়েন ক্লিক করব তারপরে এখানে আমাদের ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিতে বলতেছে এখানে আমি ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে দিচ্ছি এরপরে রোবটে ক্লিক আই এম নট এ রোবোটে ক্লিক করতে হবে ভেরিফিকেশনের জন্য এরপর ক্রোস অলকে আসছে এটাতে ক্লিক করবো লোডিং না হয়ে গেলে এখানে আমাদের লোকেশন সিলেক্ট করতে বলছে তো এখানে যেহেতু আমাদের নিজস্ব লোকেশন দিতে বলছে দেখেন ইউর লোকে লোকাল লোকেশন অর্থাৎ আমাদের নিজস্ব লোকেশন দিতে বলছে তো আমি আমার নিজের লোকেশনটি দিয়ে দিচ্ছি লোকেশন দিয়ে দেওয়া হয়ে গেলে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে এরপরে আমাদের জব টাইটেল দিতে বলছে তো আমি ওনাদের দেওয়া জব টাইটেলটি কপি করে নিচ্ছি এরপরে কোম্পানির নামটা দিতে বলতেছে তো এটাও আমি ওনাদের মত ওনাদের ডকুমেন্ট থেকে আমি কমপ্লিট করে নিব তো এখানে ওনাদের কোম্পানির নামটা আমি এখন কপি করে নেব কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিব এরপর কন্টিনিউতে ক্লিক দেবো তারপর এখানে একটা ইন্ডাস্ট্রি দিতে বলতেছে এটা ওনাদের সাথে ম্যাচিং করে যে কোনো একটা দিতে পারেন আপনি বা আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা দিতে পারেন ইন্ডাস্ট্রি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করব এরপরে আমাদের ইমেলটা কনফার্ম করতে বলতে সেই জন্য আমি একটা আমার ইমেলটি আমি এখন লগ ইন করবো আমার এখানে একটা মেসেজ চলে আসছে লিঙ্কডিন থেকে মেসেজটা ওপেন করার পরে একটা কোড আসছে এই কোডটা জাস্ট আমি ওখানে বসাই দিব দিয়ে এগ্রি অ্যান্ড কনফার্মে ক্লিক দেবো এরপর এখান থেকে ইএস বা নট যে কোনো একটা দিতে পারেন আপনি আপনার মতো করে দিয়ে দিব দিয়ে স্কিপ করব এখান থেকে এরপরে আমি আমার প্রোফাইলে যাবো প্রোফাইলটাকে এডিট করার জন্য যেহেতু ওনারা প্রোফাইলটাকে আমার এডিট করে দিতে বলছে তো আসার পর একটু ওয়েট করবো ওয়েট করার পর আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে এরপর আমাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা তো প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য জাস্ট প্রোফাইলের যে পিকচারের একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আপলোড ফটোতে ক্লিক করব। করার পর একটা ফটো সিলেক্ট করে নেব এরপরে সেভ ফটোতে ক্লিক দেব তবে এই রিসাইজটা নিজের পছন্দ মতো করে করে নেবেন আপনি এর চাইতে ছোটো করতে পারেন বা বড়ো করতে পারেন ছোট বড় করতে চাইলে জুম আউট বা জুম ইন করতে পারবেন এরপরে আমাকে বাকি ডিটেলসগুলো আমাকে দিয়ে দিতে হবে এরপরে বাকি প্রোফাইল কমপ্লিট করার জন্য অ্যাড ওয়ার্ক ডেটস এ ক্লিক করব এরপরে হচ্ছে যে ওখানে যে কোনো একটা সাল এবং মা সিলুট করে দিব দি আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এই জায়গাটা ক্লিক দিয়ে অ্যাড টু প্রোফাইলে ক্লিক করব। এরপরে ডানে ক্লিক করবো তারপর গটি ক্লিক করব এরপরে অ্যাড এডুকেশনে ক্লিক করব। অর্থাৎ আমাদের ফুল প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এখানে এডুকেশনের জায়গায় যে কোনো একটা ইউনিভার্সিটির নাম দিয়ে দেবো আমরা এরপরে ইয়ার এবং মানে কত সাল থেকে কত সাল আমরা এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এই জিনিসটা আমরা দিয়ে দেবো তো আমি দু থেকে দু দিয়ে ওকে করলাম এরপরে আমাকে সাবজেক্ট দিতে বলতেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন আমি আগেরটাই দিয়ে দিচ্ছি দ্রুত কাজটা করার জন্য যেটা আমার কপি পেস্ট করা ছিল ওইটাই পেস্ট করে দিচ্ছি দিয়ে ডান করলাম ডান করার পর অ্যাড স্কিল অর্থাৎ আমি কি বিষয়ে দক্ষ এই জিনিসটা দিতে হবে তো এখানে যেহেতু ওনার অ্যাকাউন্টটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেহেতু আমি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড আমি করতেছি তবে একটা কথা মনে রাখবেন এখানে অবশ্যই পাঁচটা আমাদের স্কিল দিতে হবে তো আমি জাস্ট ঠিক চিহ্ন দিয়ে দিব এই রিলেটেড আসছে যেহেতু তারপরে অ্যাড টু প্রোফাইল আমার তিনটা হইলো এখন আরও আমাকে দুইটা সিলেক্ট করতে হবে আপাতত ডান করে নিই ডান করার পর আরও দুইটা স্কিল আমাকে অ্যাড করতে হবে এরপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব মাউসটাকে স্কিল করে আবারও এটাকে পেস্ট করে দেবো যেটা কপি করা ছিল এবং অন্য একটা স্কিল অ্যাড করে দেবো অ্যাড টু প্রোফাইলে ক্লিক করব এরপরে ডান করব ডান করার পর অ্যাড সামারি অ্যাড সামারিতে যে কোনো কিছু একটা এক লাইন বা দুই লাইনের যে কোনো কিছু একটা আমরা লিখে দিতে পারি এখানে আমি লিখে দিলাম আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাড টু প্রোফাইলে ক্লিক দেব তারপর গট ইটে ক্লিক করব এরপর আমাকে এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে প্রুফটা দেওয়ার জন্য তো এরপরে আমি লিঙ্ক করে নিব কীভাবে স্ক্রিনশট লিঙ্ক করতে হয় সেটা আপনারা জানেন অলরেডি তারপর আই অ্যাকসেপ্ট দিস জব তারপরে যে প্রুফগুলো চাইছে সম্পূর্ণ প্রুফগুলো আমি দিয়ে দেবো প্রথমত আমার চাইছে লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড তো আমি এখন লগ ইন আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো আইডি বলতে হচ্ছে যে আমাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুললাম ওই জিমেলটা দিয়ে দিতে হবে এরপরে যে পাসওয়ার্ডটা দিয়ে লিঙ্কড ইন অ্যাকাউন্টটা খুললাম ওই পাসওয়ার্ডটা দিয়ে দেব এখানে এরপরে লিঙ্কড ইনের যে প্রোফাইলে যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম এই স্ক্রিনশটটা আমরা আপলোড করে দেব এখানে অর্থাৎ আপলোড করার পর আবার অলরেডি আপলোড হচ্ছে এখানে এখন যখন লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে তখন ওই লিঙ্কটা দিয়ে দেব দেখেন আমার আপলোডটা হয়ে গেছে এরপরে আমি কপি করে নিলাম লিঙ্কটা এখন আমি লিঙ্কটা দিয়ে দেবো এরপরে আই কনফার্মে ক্লিক করবো তাহলে আমার জবটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আবারও সিম জাস্ট স্মল জবসে ক্লিক করব স্মল জবসে ক্লিক করার পর এবার একটি একটা ইউটিউবের কাজ করে দেখি আমরা যে ইউটিউবের কাজগুলো কীভাবে করতে হয় জাস্ট সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমাকে চার সেন্ট দেবে তো এটা করার জন্য জাস্ট আমাদের বলা হয় ইউটিউবের একটা লিঙ্ক দিছে তো জাস্ট ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে যাইতে হবে এই জন্য ইউটিউব ডট কম লিখে সার্চ দিব অথবা এখান থেকে লিঙ্কটা কপি করে নেব কপি করে নিয়ে পেস্ট করবো আমার লিঙ্কটা লোডিং নিচ্ছে এখন আমাকে যেই চ্যানেলটা নাম লিখে সার্চ দিতে হবে সেই চ্যানেলটা কপি করে নিলাম এরপরে ইউটিউবে আসার পর ওই চ্যানেলটা সার্চ দিব আমাকে শুধুমাত্র আমার ইউজার নামটা চাইছে ইউটিউবের যেটা দিয়ে আমি সাবস্ক্রাইব করব তো আমি প্রথমে আমি চ্যানেলটা পাই গেছি দেখেন এরপরে আমাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর জাস্ট আমার ইউজার নামটা বের করার জন্য জাস্ট পি আইকনটাতে আমি ক্লিক দিলাম আপনারা আপনাদের নামের আইকন বা প্রোফাইল পিকচারটা দেখতে পাবেন ওখানে ক্লিক দিবেন দিয়ে আমি যেভাবে কপি করলাম নামটা এইভাবে করে কপি করে নেবেন তারপর আই কনফার্মে ক্লিক দিবেন তাহলে আমার জবটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আবারও স্মল জবে ক্লিক দিব স্মল জবে ক্লিক দিলে আমরা নতুন একটা কাজ করব এখন যেটা করব কয়েন্স বিটের কাজ করব পয়েন্টস বিটের কাজটা করার একটাই কারণ এখানে অনেকগুলা এখানে অনেকগুলা কাজ আছে এবং এই কাজগুলো আপনারা সহজে করতে পারবেন এবং পয়েন্টস বিটের কাজগুলো অনেক বড় ধরনের হয় অর্থাৎ যেমন দেখেন এই কাজটা একটি রিসেন্টের তো এখানে কয়েন্সফিটের যে কাজটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার করার জন্য আপনাকে প্রথমত আপনাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কটাতে আমাকে ক্লিক করতে হবে করার পর আমাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে বলছে এবং ইমেলটাকে কনফার্ম করতে বলছে লোড নিচ্ছে আমার অ্যাকাউন্টটা এখানে ওনাদের যে রেফারেল যদি করেন আপনি তাহলে যে এখান থেকে অনেক ইনকাম হবে সেই জিনিসটা আপনাকে বোঝাচ্ছে তো যা সে সাইন আপে ক্লিক দেবো সাইন আপে ক্লিক দেওয়ার পর প্রথম বক্সে আমাদের ইমেলটা দিয়ে দিতে হবে তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি ইমেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে ছোট অর্থের অক্ষর বড়ো হাতের অক্ষর নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিতে হবে দিয়ে তারপরের বক্সটাতে সেই কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে অর্থাৎ প্রথমে যে পাসওয়ার্ডটা দিছিলাম সেই পাসওয়ার্ডটা আবারও এখানে দিতে হবে তারপর আমি সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করলে আমাদের এখানে একটা ভেরিফিকেশন চাবে দেখেন ভেরিফাইং লেখাটা আসতেছে অর্থাৎ ভেরিফিকেশান করতেছে ভেরিফিকেশন করার জন্য জাস্ট এখানে দুইটা ফটো পাবো পিছনের ফটোটা জাস্ট এটার উপরে আনে জাস্ট অ্যাডজাস্ট করে বসাই দেবো আমি যেভাবে বসাই দিলাম এভাবে বসাই দিবেন তাহলে ভেরিফিকেশন হয়ে যাবে অর্থাৎ ছবিটার সাথে মিলাই নিতে হবে তাহলে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এরপরে অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে দেখাচ্ছে দেখেন এরপরে আমাকে টাকে আমার কনফার্ম করতে বলতেছে তো আমি জাস্ট জিমেলটা লগ ইন করি জিমেলটা লগ ইন করার পর পঞ্চপিঠ থেকে একটা মেইল আসছে এই মেলটা জাস্ট আমরা ওপেন করবো ওপেন করার পর এখানে আমাদের একটা লিঙ্ক চলে আসছে কনফার্ম রেজিস্ট্রেশন নামে এই লিঙ্কটা ক্লিক করতে পারি অথবা আমি এটা কপি করে নিয়ে যাই ব্রাউজারে পেস্ট করতে পারি আমি সিম্পলি জাস্ট কপি করে নিয়ে আসলাম লিঙ্কটা দিয়ে এখন ব্রাউজারে আসে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কম কমপ্লিট দেখাবে এখানে সাকসেস দেখাচ্ছে ভেরিফাইড তো এখানে আমি জাস্ট লগ ইন করে নিব। লগ ইন করার পর লগ ইনের জন্য এখন দেখেন লগ ইন করতে বলতেসে লগ ইন করার পর রেফারেলে যাইতে বলতেসে তারপর ভেরিফিকেশনে তো আমি জাস্ট আগের মতো করে ভেরিফিকেশন এটা করে নেব ক্যাপচাটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে তা আমার অলরেডি লগ ইন হয়ে গেছে এরপরে লগ ইন হয়ে গেলে আমরা রেফারেলে জাস্ট সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভেরিফিকেশনে ক্লিক করে ভেরিফিকেশনে ভেরিফিকেশনে ক্লিক করে নিলাম তো এখানে আমাদের ডাটাগুলা দিয়ে ভেরিফিকেশনটা খুব ভালো মতো কমপ্লিট করতে হবে এবং ওনাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে ওনাদের গ্রুপে জয়েন হতে হবে তবে এটা মেনডোটোরি না অর্থাৎ এটাতে না গ্রু জয়েন হলেও চলবে বাট আগের কাজগুলো আমাদের করতে হবে অর্থাৎ ছয় নম্বর স্টেপটা আমরা না করলে কোনো প্রবলেম নাই এবং এখানে আরও কিছু রুলস দেখাচ্ছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে প্রুফ হিসেবে যে জিনিসগুলা লাগবে সেই জিনিসগুলো একটু দেখব প্রুফ হিসাবে এখানে চাইছে কয়েস বি ডট আয় এতে যে অ্যাকাউন্টটা আমরা করলাম এই অ্যাকাউন্টটার নাম প্রথম বক্সে ফার্স্ট নাম দিতে হবে তারপর দ্বিতীয় বক্সে মিডিল নাম দিতে হবে তৃতীয় বক্সে লাস্ট নাম দিতে হবে তারপর জেন্ডারটা আমাদের সিলেক্ট করে নিতে হবে তারপর বার্থডে দিতে দিতে হবে তারপর কান্ট্রিটা দিয়ে দিতে হবে এরপরে আমাদের সিটিটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে স্টেট অ্যাড্রেস অর্থাৎ আপনার রাস্তাটার যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে তারপর হচ্ছে যে আপনাকে হাউজ অর্থাৎ বাড়ি নাম্বার যদি থাকে তাহলে দিতে হবে তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপার্টমেন্ট নাম নাম্বার যদি থাকে তাহলে দিবেন না থাকলে দিতে হবে না তারপর ওকে দিবেন তারপর আমাদের হচ্ছে যে ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনি আপনার বা যে কারো তবে যারাই আপনি ডকুমেন্ট সাবমিট করেন তারাই আপনাকে দিতে হবে তো তাও ডকুমেন্ট সাবমিট করার সিস্টেম হচ্ছে এক হাতে আপনার ফটো আর আইডি কার্ডটা থাক আইডি কার্ডের যে ফটোটা সেইটা তুলবেন আর আর এক হাতে থাকবে আপনার কয়েন্সবি ডট আয়ন নাম আর হচ্ছে যে নিচে আপনার ডেটটা দেখা থাকবে ওখানে আপনার ইঙ্গিত দিয়ে দিবে যে আপনাকে কিভাবে দিতে হবে আমি ঠিক সেভাবে সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে সাবমিটে আপনি ক্লিক করে দিলে হয়ে যাবে যেহেতু আমি এই কাজটা আপনাদের ফেক একটা দেখাইলাম সেহেতু আমি সাবমিটটা পুরো সাবমিটটা করতেছি না কারণ হচ্ছে এখানে জয়টা অ্যাকাউন্টে করেন না কেন কয়েন্সবিটের প্রতিটা অ্যাকাউন্টে আপনাকে এই আলাদা আলাদা আইডি কার্ড লাগবে অর্থাৎ আপনি চাইলে এখান থেকে অনেক আর্নিং করতে পারবেন যেমন আপনার ফ্যামিলিতে জয়জন মানুষ আছে আইডি কার্ডওয়ালা প্রতিজনের জন্য একটা করে অ্যাকাউন্ট করবে। এবং অ্যাকাউন্ট করলে সুবিধাটা হবে কি এখানে কিন্তু অনেক আর্নিং করা যায় এবং কয়েন্স বিটের আপনারা খেয়াল করবে দেখবেন এখন আসি যে এই র্যাপিড ওয়ার্কার্স থেকে আপনি কিভাবে অনেক বেশি আর্নিং করতে এই র্যাপিড ওয়ার্কার্স থেকে একসাথে অনেকগুলো আর্নিং করার জন্য আপনারা একটা জিনিসকেই ফলো করতে পারেন সেটা হচ্ছে কয়েন্স বিটের যে কাজগুলো কারণ কয়েন্স বিটের কাজগুলো হয় কি নব্বই সেন্ট তিরিশ সেন্ট বা আরও বেশি এরকম ধরনের হয়ে থাকে না আপনি এক একটা কাজ করলে তিরিশ সেন্ট অর্থাৎ হয়তো বা আপনার এখানে কাজটা করতে সময় লাগবে বাট আমি মনে করি তেমন একটা সময় লাগবে না কারণ আজকে আপনাদের চার পাঁচটা কাজ দেখাইলাম এই আধা ঘন্টার ভিতরে আমি ধরে নিচ্ছি যে আপনাদের বিশ মিনিট করেও যদি লাগে সর্বোচ্চ এক একটা কাজ করার জন্য বিশ মিনিটে আপনি তিরিশ সেন্ট আর্নিং করতে পারবেন তো দেখা গেল যে আপনি যদি এক ঘন্টা এটার পিছনে ইনভেস্ট করেন তাহলে আপনার আর্নিং হবে এক ডলারের উপরে এরকম যদি আপনি চার পাঁচ ঘন্টা দিতে পারেন সময় তাহলে পাঁচ ডলার অনায়াসে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো আপনি এখান থেকে সবথেকে বেশি কাজ করবেন আর আমি সাজেস্ট করব ভিজিট অ্যান্ড ক্লিকের কাজ বলবো যেটা আমি সর্বপ্রথমে দেখালাম এই কাজটা না করার কম করার চেষ্টা করবেন কারণ এখানে আর্নিংটা অনেকটা কম দুই সেন্ট তিন সেন্ট চার সেন্ট বা সর্বোচ্চ পাঁচ সেন্ট হয় কিন্তু আপনি একটা যদি কয়েন স্পিটের কাজ করেন তাহলে তিরিশ সেন্ট হয় বা এটাও আমি বাদ দিলাম যদি আপনি এখানের বাইরেও আপনি আরেকটা কাজ করতে পারেন সাইন আপের কাজগুলো করতে পারেন সাপোজ আপনি এখন এখন বলতে পারেন যে আপনার এখানে সাইন আপের কাজগুলো করতে গেলে তো আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারের দরকার হয় তো আপনার ফ্যামিলিতে অবশ্যই পাঁচ সাত পাঁচ সাতটা ফোন নাম্বার আছে তো আপনি চাইলে পাঁচ সাতটা ফোন নাম্বার দিয়ে আপনি করতে পারেন এখন আপনি যদি একটা ভিজিট ক্লিকের কাজ করেন তাহলে আপনার আর্নিং হবে তিন সেন্ট বা চার সেন্ট আর আপনি যদি একটা সাইন আপের কাজ করেন তাহলে আপনার আর্নিং হবে আট সেন্ট আবার ঠিক একই সময়ের ভিতরে যদি আপনি আপনি যদি কয়েন্স বিটের কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আর্নিং হবে সেক্ষেত্রে আপনার আর্নিং হবে তিরিশ সেন্ট অ্যাটলিস্ট তো আমি সাজেস্ট করব যে আপনার যদি কয়েন্স বিটের কাজগুলো একান্তই করা সম্ভব না হয় দেখা গেলো যে পাঁচ ছয়জন আপনার ফ্যামিলিতে মেম্বার আছে তাদের আইডি দিয়ে আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারেন যদি আপনার অতগুলো না থাকে যতগুলো পারবেন করবেন আর বাকিগুলোর ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের যে বা সাইন আপের যে কাজগুলো করবেন কারণ সাইন আপের কাজগুলো সর্বনিম্ন আট সেন্টার হয় সর্বোচ্চ চোদ্দ সেন্টার হয় তো এছাড়া কিছু কিছু কাজ আছে যেমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজগুলো আছে তারপর ইউটিউবের যে কাজগুলো আছে এগুলাতে কিন্তু কোনো আপনার জিমেল অ্যাকাউন্ট লাগে না তো এই কাজগুলো আপনি করতে পারেন আর সাইন আপের ক্ষেত্রে দেখা গেল যে যেমন আমি এর আগে স্টার ক্লিক্সের কাজ করলাম করা দেখাইছি এখন আপনার স্টার ক্লিকসে অনেক কাজ বাট হচ্ছে যে আপনার আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট লাগবে তো এই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন দেখা গেল যে আপনার পাঁচটা যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থাকে বা দশটা যদি আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে সাইন আপের যতগুলা কাজ থাকে যেমন ই কয়েনের কিছু কাজ থাকে তারপর হচ্ছে যে স্টার ক্লিক্সের অর্থাৎ সাইন আপের অনেকগুলা ওয়েবসাইট থাকে এখন প্রতিটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা জিমেল লাগবে তো একটা জিমেল দিয়ে যেটা জিমেল দিয়ে আপনি স্টার ক্লিক্সের কাজ করছেন ওই জিমেল দিয়ে কিন্তু আপনি ই কয়েনের কাজ করতে পারেন আবার ওই ওই কাজ দিয়ে অর্থাৎ সাইন আপের যত কাজ আসে সবগুলো এক একটা জিমেল দিয়ে করতে পারেন তো সাপোজ আপনি একটা জিমেল দিয়ে আপনি স্টার ক্লিক্সের অ্যাকাউন্ট বললেন বা আপনার দশটা জিমেল আছে তো দশটা জিমেল যদি থাকে তাহলে আপনি আশি সেন্ট ইনকাম করতে পারবেন আট সেন্ট যেহেতু দেয় স্টার ক্লিক্সে আবার ই কয়েনের যদি আপনি দশটা কাজ করেন সেক্ষেত্রে যদি আপনাকে দশ সেন্ট করে দেয় বা আট সেন্ট করে যদি দেয় সেক্ষেত্রে আশি সেন্ট অর্থাৎ আপনি বেশি বেশি কাজ করতে গেলে বা ডেইলি যদি বেশি আর্নিং করতে চান তাহলে অবশ্যই সাইন আপের কাজগুলো করতে পারবেন আর যদি কাজগুলো শেষ হয়ে যায় সাইনাপের সেক্ষেত্রে আপনি অ্যাপ ইনস্টলের কাজগুলা করতে পারেন কারণ অ্যাপ ইনস্টলেও অনেক পয়েন্ট আর্নিং করা যায় সর্বনিম্ন মেবি চোদ্দো সেন্ট এবং সর্বোচ্চ আশি সেন্ট পর্যন্ত অ্যাপ ইনস্টলের কাজ করতে পারবেন তো এইভাবে করে করে কাজগুলো করবেন তবে আগে ছোট কাজগুলো করবেন যেগুলো আপনি বুঝবেন ওই কাজগুলো আগে করবেন আর যেগুলো বুঝতে সমস্যা হবে ওই কাজগুলো আমাকে এই কমেন্ট করবেন আমি অবশ্যই বুঝাই দিব এবং পরবর্তীতে এই ওই বিষয়গুলো নিয়ে আমি টিউটিয়াল বানাবো আসলে আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারি না যে আসলে কি বিষয়ের উপরে আমার নতুন ভিডিও বানানো উচিত তো যে এই এখন এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো বানাইছি এগুলার উপরে কাজ করবেন এবং বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত সেই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো সে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম